দেখছেন এই মুহূর্তে এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে অনুরোধ, প্রতিদিন এই ধরনের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। ডিসেম্বরেই সরকার ল্যাম্প পোস্ট হয়ে যাবে, টিএমসিকে নিয়ে ফের একবার ভবিষ্যৎবাণী শুভেন্দুর, দেখুন না কি হয়। ডিসেম্বরে তৃণমূল সরকার ল্যাম্প পোস্ট হয়ে যাবে, ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডিসেম্বর মাসের মধ্যে চোরমুক্ত বাংলা গড়ে উঠবে বলে মত শুভেন্দুর। এদিন যাদবপুরে কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছে ঠিক এভাবেই ঘাসফুল শিবিরকে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি বিধায়ক। সাম্প্রতিক সময়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির পাশাপাশি অন্যান্য একাধিক কাণ্ডে কোণঠাসা তৃণমূল কংগ্রেস, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য সহ আরও অনেকেই হেফাজতে। এই পরিস্থিতিতে একদিকে যখন সিবিআই এবং ইডি তদন্তের মাধ্যমে অস্বস্তি ক্রমাগত বেড়ে চলেছে শাসক দলের, আবার অপরদিকে বঞ্চিত চাকরি প্রার্থীদের বিক্ষোভ প্রদর্শনে তোলপাড় গোটা বাংলা, এই পরিস্থিতিতে তৃণমূল সরকার যে বেশি দিন টিকবে না সে বিষয়ে অতীতেও একাধিকবার মন্তব্য প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। শুধু শুভেন্দুই নয়, এক্ষেত্রে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররাও এ বিষয়ে দাবি করে আসছেন। সেই ধারা বজায় রেখে এদিন যাদবপুরের বিজয় করে কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছে শুভেন্দু বলেন, মায়ের কাছে এই পুজোয় অনুরোধ করতে চাইছি, পরের বছর যেন আমরা চোরমুক্ত বাংলা দেখি। ডিসেম্বরেই তৃণমূল সরকার ল্যাম্প পোস্ট হবে, যদিও এক্ষেত্রে ডিসেম্বর মাসে আদতে কি হতে চলেছে তা স্পষ্ট করে কিছু বলেননি শুভেন্দু। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দলীয় একটি বৈঠকে বিরোধী দলনেতা বলেন, ইডি যে রিপোর্ট পেশ করেছে তাতে সরকারের দুর্নীতির ক্রমাগত সামনে এসে চলেছে। দুর্গাপুজো এবং কালী পুজোর আগে যথাক্রমে 1 কুইন্টাল রাব জেলে গিয়েছে, এরই পর সবাই যাবে। জামাই পালিয়েছে আর এবার শালিও আমেরিকা যেতে চাইছে, তবে তার আবেদন খারিজ হয়ে যাওয়ার পাশাপাশি এই সকল চোরদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। সেই ধারা বজায় রেখে এদিন শুভেন্দু বলেন, ডিসেম্বরের পর সরকার আর তার ক্ষমতায় থাকবে না। টেট পরীক্ষার্থীরা ক্রমাগত অবস্থান বিক্ষোভ করে চলেছে, সরকার বর্তমানে শুধু কথায় কথায় আদালতে যাচ্ছে। এদিকে আবার অনেক সময় উড়াই বলে যে কোর্ট হস্তক্ষেপ করার মাধ্যমে নাকি কাজ করতে দিচ্ছে না। আসলে যখন সরকারের ক্ষমতায় আর থাকে না তখন সে শুধু আদালতের দিকে তাকিয়ে থাকে। ডিসেম্বরের আগেই তৃণমূল দুর্বল হয়ে যাবে, ওদের সময় শেষ হয়ে এসেছে। পঞ্চায়েত নির্বাচনে কাজে লাগাতে হবে দিলীপকে, রাজ্য বিজেপিকে কড়া নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের। আসন্ন পঞ্চায়েত নির্বাচন আর তার আগে পশ্চিমবঙ্গে পুনরায় একবার দিলীপ ঘোষকে চাঙ্গা করতে মরিয়া বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। যেভাবে বর্তমানে একের পর এক নির্বাচনে মুখ থুবড়ে পড়ছে পদ্মফুল শিবির, সেক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচনে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। আর সেই কারণেই রাজ্যে বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীকে কেন্দ্রের স্পষ্ট বার্তা, আগামী নির্বাচনে দিলীপ ঘোষকে কাজে লাগাতেই হবে। উল্লেখ্য, গত বিধানসভা ভোটে 200 আসনে জয়লাভের সম্ভাবনা দেখিয়েও অবশেষে তৃণমূল কংগ্রেসের নিকট বিপুল পরিমাণ ভোটে পরাজিত হয় বিজেপি। এরপর থেকেই একদিকে যখন বহু নেতা এবং বিধায়করা দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করে চলেছেন, আবার অপরদিকে একাধিক নির্বাচনে হারের মুখ দেখতে হয়েছে পদ্মফুল শিবিরকে। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে নিজেদের সংগঠন মজবুত করতে মরিয়া দল ইতিমধ্যেই বাংলায় বেশ কয়েক দফা বৈঠক সেরেছেন রাজ্যের পর্যবেক্ষক সুনীল বনশল, মঙ্গল পাণ্ডেরা। উক্ত বৈঠক হতেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্তে পৌঁছেছে পঞ্চায়েত নির্বাচনে কাজে লাগাতে হবে দিলীপ ঘোষকে। এক্ষেত্রে বঙ্গ বিজেপি নেতৃত্বকে কড়া বার্তা দেওয়া হয়েছে বলেও সূত্রে খবর। দীপাবলির পর জেলা সফরে যে প্রধান তিন নেতার নাম উল্লেখ রয়েছে তারা হলেন সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ। প্রসঙ্গত, বিগত বেশ কয়েক মাস ধরেই বিজেপির অন্তরে পুরনো বনাম নতুন দ্বন্দ্ব অব্যাহত। এক্ষেত্রে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের হাতে ক্ষমতা আসার পর থেকে আদি বিজেপি ক্রমাগত কোণঠাসা, এক্ষেত্রে দিলীপ ঘোষকে পিছনের সারিতে ফেলা হয়েই চলেছে। তবে বর্তমানে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের জেরে অনেকটাই ব্যাকফুটে বঙ্গ বিজেপি। তাদের এক নেতার দাবি, গ্রাম কিংবা শহরে দিলীপ ঘোষের জনপ্রিয়তা রয়েছে তা অস্বীকার করা চলবে না, তার জনপ্রিয়তা তাকে কাজে লাগিয়ে পঞ্চায়েত নির্বাচনে ঘুরে দাঁড়াতে হবে। বিশেষজ্ঞদের মতে নিজের রাজনৈতিক ক্যারিয়ারে বিতর্কিত মন্তব্যের পাশাপাশি সোজা হাতে ব্যাট ধরে চলেন দিলীপ ঘোষ। এক্ষেত্রে বিরোধীদের আক্রমণ করার পাশাপাশি মাঝে মধ্যে নিজের দলের বিরুদ্ধেই বিভাস মন্তব্য করে বসেন তিনি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশের পর রাজ্য বিজেপির পরবর্তী পদক্ষেপ কী হয় সেটাই দেখার। বিরাট বড় খবর, শুভেন্দুর জেলায় পদ্মের 4 জন নেতাকে বহিষ্কার,
রাজ্যের বিরোধী দলনেতার জেলায় কিছুটা অস্বস্তিতে গেরুয়া শিবির। শুভেন্দুর বিধানসভা এলাকা নন্দীগ্রামের দুই নেতা শনিবার পদ ছেড়েছেন। জানা যাচ্ছে ওই দিনই পাঁশকুড়ার চার বিজেপি নেতাকে বহিষ্কার করেছেন দলের রাজ্য নেতৃত্ব। পাঁশকুড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর সিন্টু সেনাপতি সহ ওই চারজন শুভেন্দুর ঘনিষ্ঠ বলেই পরিচিত। নন্দীগ্রামের স্থানীয় নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে দলীয় পদে ইস্তফার কথা শনিবার জানিয়েছিলেন বটকৃষ্ণ দাস এবং জয়দেব দাস। 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামের দলের আহ্বায়ক ছিলেন বটকৃষ্ণ, আর ওই সময় নন্দীগ্রাম এক দক্ষিণ মণ্ডলের সভাপতি ছিলেন জয়দেব। আর ইস্তফার দেওয়ার সময় বটকৃষ্ণ ছিলেন কাতি সাংগঠনিক জেলা যুব মোর্চার আহ্বায়ক এবং যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য, আর জয়দেব চণ্ডীপুর দুই মণ্ডলের আহ্বায়ক এবং তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য। এই ইস্তফা নিয়ে খোঁজ নেবেন বলে জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। শুভেন্দু নিজের বিধানসভা এলাকায় এই পদত্যাগ ঘিরে কাটাছেঁড়ার মধ্যেই সিন্টুদের বহিষ্কারের নির্দেশ এসেছে। গত আগস্টে বিজেপির জেলা সভাপতির উপর হামলার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ বলে দলীয় সূত্রের খবর। ওই সময় মেজগ্রামে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতার উপর আগ্নেয়াস্ত্র ও লোহার রড নিয়ে হামলার অভিযোগ উঠেছিল সিন্টু ও তার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনায় সিন্টু সহ পাঁশকুড়ার সাত বিজেপি নেতাকে শোকজ করে দেওয়া সিন্টু বাদে বাকিরা জবাব দিয়েছিলেন। তারপরেই শনিবার সিন্টু সেনাপতি প্রতীক পাখিরা, কৌশিক জানা ও উত্তম সেনাকে দল থেকে বহিষ্কার করে রাজ্য বিজেপি। সিন্টু 2021 বিধানসভা নির্বাচনে পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন। বর্তমানে দলের স্টেট ইউনিয়নের কনভেনার ছিলেন সিন্টু। প্রতীক যুব মোর্চার ঘাটাল সাংগঠনিক জেলার পর্যবেক্ষক পদে ছিলেন, উত্তম ছিলেন জেলা কমিটির সদস্য, আর কৌশিক পাঁশকুড়া শহর বিজেপির প্রাক্তন সভাপতি। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, অগাস্টে সিন্টু ও তার দলবল আমার ও আরও কয়েকজনের নেতাদের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল, রাজ্য নেতৃত্বকে বিষয়টি জানিয়েছিলাম। রাজ্য নেতৃত্ব তদন্ত করে অভিযোগের সর্বত্যাগ খুঁজে পেয়েছেন, তাই সিন্টু সহ চারজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সিন্টুর অবশ্য দাবি এ ধরনের কোনো চিঠি হাতে পায়নি। আর তৃণমূলের জেলা সভাপতি সৌমেন মহাপাত্রের কটাক্ষ, এসবই বিজেপির অন্তদণ্ডের বহির্প্রকাশ। ওদের জেলা সভাপতি বলছেন আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল সিন্টুরা, এটাই তো বিজেপির সংস্কৃতি। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সন্ত্রাস করলে তার পাল্টা জবাব দেবে বিজেপি। তৃণমূলকে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের, দামামা বেজে গেছে যুদ্ধের। আসন্ন পঞ্চায়েত নির্বাচন একদিকে শাসক দল নিজেদের জমি ধরে রাখতে মরিয়া, অপরদিকে বিরোধীরা আক্রমণ হানছে সবুজ দুর্গ ভাঙতে তুঙ্গে প্রস্তুতি। প্রধান বিরোধী দল বিজেপিও কোমর বেঁধে নেমেছে ভোটে লড়াইয়ে। রবিবার বালুরঘাটের একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই সভা থেকেই তৃণমূলকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বললেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সন্ত্রাস করলে তার পাল্টা জবাব দেবে বিজেপি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে রবিবার বিকেলে জেলা বিজেপি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এরই সঙ্গে জেলার বিভিন্ন মণ্ডলের বিজেপি কর্মকর্তারা নিয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠানও করা হয়। পাশাপাশি বালুরঘাটে একটি বেসরকারি ভবনের বিজেপি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এদিন দুটি অনুষ্ঠানেই যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার বলেন এদিনের বৈঠকে প্রধানত আসন্ন পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়েছে। ভারতীয় জনতা পার্টিকে কীভাবে আরও শক্তিশালী করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পঞ্চায়েত হলো দুর্নীতির আঁতুড়ঘর। 100 দিনের কাজ থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রতিটি প্রকল্পে চুরি হয়েছে, তাই চুরি আটকাতে গেলে পঞ্চায়েতকে আগে আটকাতে হবে। চোরেদের পিটিয়ে পঞ্চায়েত থেকে বিদায় দিতে হবে, তবে তা গণতান্ত্রিক পদ্ধতিতে। সেই মতোই আমরা প্রস্তুতি নিচ্ছি আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য। এর সঙ্গে আমাদের দাবি রাজ্য নির্বাচন কমিশন যেন পঞ্চায়েত ভোটে নিরপেক্ষ আচরণ করে। তিনি আরও বলেন পঞ্চায়েত ভোটে তৃণমূল সন্ত্রাস করলে বিজেপিও তার পাল্টা জবাব দেবে। এদিন তৃণমূলকে রীতিমতো হুমকি দেন সুকান্ত মজুমদার। তবে বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যের পর তৃণমূলের তরফ থেকে এখনও কোনো পাল্টা মন্তব্য শোনা যায়নি। খালি চাই চাই, চাহিদা পূরণ হয়নি বলেই পাগলামিটা বেড়েছে সৌমিত্রকে কটাক্ষ সুজাতার। রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে। দলে যথাযথ গুরুত্ব পাচ্ছেন না বলেই অভিযোগ তার। এই অবস্থায় তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। প্রকাশ্যে বিজেপি সাংসদকে একাধ নিলেন তিনি। বললেন যারা পদ এবং ক্ষমতার লোভে রাজনীতি করেন তাদের রাজনীতি থেকে দূরে থাকাই উচিত।
সৌমিত্রকে বিকৃত মস্তিষ্ক বলেও কটাক্ষ করেন তিনি। রবিবার শরীয় সন্ধ্যায় বর্ধমানের মেহেদি বাগানে একটি কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। সেখানেই সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে সৌমিত্র প্রসঙ্গে সুজাতা বলেন, উনি তো কোথাও গুরুত্ব পান না, যখন যে দলে থাকেন সেই দলকেই পাগল মনে করেন। তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলেছেন, এখন বিজেপিতে গিয়ে উল্টাপাল্টা কথা বলছেন, জানি না সেখানে কতদিন থাকবেন, নিশ্চয়ই উনি গুরুত্ব না পাওয়ার মতো কিছু করেছেন। সুজাতা আরও বলেন, রাজনীতি করছি মানেই আমার পদ চাই, জায়গা চাই, আমার চাই, এই মানসিকতা থাকলে আমার মনে হয় রাজনীতি থেকে দূরে থাকাই ভালো, কারণ রাজনীতিটা পাওয়ার জায়গা নয়, মানুষের জন্য কাজ করার জায়গা। বিশ্বের বড় বড় রাজনীতিবিদদের দেখলেই আমরা বুঝব, নিজেদের জায়গায় পৌঁছতে তাদের গোটা জীবন চলে গিয়েছে, সেখানে অল্পদিন কাজ করেই সব কিছু পেতে চাইছেন, আমার মনে হয় ওর কোনো চাহিদা পূরণ হয়নি, তাই মস্তিষ্কে বিকৃতি ঘটেছে, পাগলামিটাও বেড়ে গিয়েছে। চোখের অপারেশন সফল, কালী পুজোর দিনেই বিদেশ থেকে দেশে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালী পুজোর দিনেই সকালে বিদেশ থেকে দেশে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালেই কলকাতা বিমানবন্দরে নামলেন তিনি। সকাল 8টা নাগাদ বিমানবন্দর থেকে বার হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার চোখে ছিল ঘষা কাচের চশমা। চিকিৎসার জন্য আমেরিকায় যাওয়ার 25 দিন পর দেশে ফিরলেন তিনি। গত 12 অক্টোবর আমেরিকার জন হপকিন্স হাসপাতালে চোখের অস্ত্রোপচার হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বললেও দলীয় কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তৃণমূলের সাধারণ সম্পাদক। 2016 সালে বহরমপুর থেকে কলকাতা ফেরার পথে দুই ঘটনার কবলে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। তখনই চোখে গুরুতর আঘাত পান তিনি। সেই সময় বা চোখের নিচে গালের অরবিট বনে গুরুতর আঘাত পান অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে অরবিট ফ্লোর রিপেয়ারিং হয়, তার জন্য চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায় নেতৃত্বে তৈরি করা হয় 12 জন একটি বিশেষজ্ঞ দল। অরবিট বনের অপারেশনের পরবর্তী অপারেশন হয় ও তারপর হয় প্লাস্টিক সার্জারি। তারপর কেটে গিয়েছে 6টি বছর। ওই দুর্ঘটনাতেই সাংসদের বা চোখের নিচের হাড় ভেঙে যায়। তারপর থেকেই দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন তিনি। এর আগেও একাধিক শহরে হাসপাতালে চোখের অস্ত্রোপচার করা হয়েছিল তার, কিন্তু সমস্যা মেটেনি। তবে এবার আমেরিকায় অস্ত্রোপচারের পর অনেকটাই সুস্থ অভিষেক, যদিও চিকিৎসকের পরামর্শ মতো বাড়ি ফিরে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে তাকে, এমনটাই জানা গিয়েছে।